আসসালামু আলাইকুম বিউটিফুল ফ্রেন্ডস, আই এম লুৎফর হাসান ফ্রম টেকনিক্যাল লুৎফর। আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা এই রকম সুন্দর একটা পিকচার আপনার প্রোফাইলে সেট করতে পারেন, যেটা প্রোফাইল পিকচার এবং কভার পিকচার দুটোই অ্যাডজাস্ট থাকবে। তো খুবই ভালো লাগবে এই ট্রিক্সটি আপনার বন্ধুদেরকে দেখাতে পারেন, বন্ধুরা এরকম পিকচার দেখে অবাক হয়ে যাবে। তো এটা সাধারণত নতুন একটা ট্রিক্স, অনেক মানুষই এই ট্রিক্সটা জানে না। সো আপনি যদি এরকম পিকচার আপনার প্রোফাইলে সেট করতে চান, একজাস্ট প্রোফাইল পিকচার এবং কভার পিকচার একসাথে থাকবে, সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, বিকজ ইন ফিউচার আমরা অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সর্বপ্রথমে বন্ধুরা আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে, এখান থেকে একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে এসে জাস্ট আপনারা সার্চ করবেন স্মার্ট ফটো ফটো কার্ড, এটা লিখলে দেখতে পারবেন নিচে একটা আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপসে আপনাদেরকে ক্লিক করে এখানে দেখতে পারবেন এই অ্যাপসটা চলে এসেছে, এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করেছি, সো আমি সোজা অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। এরপরে প্রথমেই দেখতে পারবেন ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, জাস্ট এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ, অর্থাৎ এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনার পছন্দের পিকচারটি এখানে নিয়ে আসবেন। তো আমি আমার পছন্দের একটি প্রোফাইল পিকচার এখানে নিয়ে এসে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি। এখান থেকে এই পিকচারটি নিলাম। এরপর এই পিকচারটিকে আপনাকে যেটা করতে হবে, এই পিকচারটিকে আপনারা জুম করবেন হাতের সাহায্যে, এইভাবে জুম করে নেবেন। জুম করে এই বক্সটাকে, এই বক্স আপনাকে পূরণ করতে হবে। তো আমি এখানে এইভাবে আপনার পছন্দ অনুযায়ী এইভাবে বসিয়ে দিবেন যেভাবে আপনি রাখতে চান। তো এটাকে আমি এভাবে রাখবো। এখন যদি আমি এটাকে সেভ করি, সেক্ষেত্রে কিন্তু আমার পিকচারে একটা ওয়াটারমার্ক বা লেখা থাকবে। তো ওয়াটারমার্কটি ডিলিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করলে দেখতে পাবেন ওয়াচ ভিডিও অ্যাড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে, সো এই অ্যাডটাকে আপনাকে পুরোটা দেখতে হবে। তো অ্যাডটাকে না দেখলে কিন্তু আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন না। তো অ্যাড শেষে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন যদি আপনি এখান থেকে এখানে ক্লিক করে সেভ করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার গ্যালারিতে সোজা সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে এই পিকচারটিকে আমি সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেভিং হচ্ছে। এখন আপনি চলে যাবেন ফেসবুকে, ফেসবুক প্রোফাইলে আসবেন। আসার পর এখন আপনাকে এখানে প্রোফাইল এখানে এখানে ক্লিক করে, ক্যামেরাতে ক্লিক করে আপনি সেই প্রোফাইল পিকচারটা নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এই পিকচারটিকে নিয়ে আসছি অ্যান্ড সেভ সেভ করে দিলাম। এটা আমার এখানে সেভ হয়ে যাবে। এখন আমি কভার ফটো অ্যাড করব। কভার ফটো অ্যাড করার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফটো, এখন আমি এই পিকচারটিকে নিয়ে যাব। ডান, সেভ। তাহলে দেখবেন বন্ধুরা আমার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখবেন একটু পরে আপলোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার সাকসেসফুলি আপডেট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন দুটো পিকচার মিলেই কিন্তু একটা পিকচার হয়ে গিয়েছে। এখন কিন্তু বন্ধুরা যেই আপনার প্রোফাইলে আসবে সেই কিন্তু এরকম তারা দেখতে পারবে, এবং নতুন যারা দেখবে তারা কিন্তু সত্যি চমকে যাবে এবং আপনাকে বলবে ভাই কিতনা আচ্ছা লাগতা হে। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে এখন একটি লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের টেকনিক্যাল লুৎফর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।